আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। এই ভিডিওতে আমরা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে জানব। সিদ্ধান্ত গ্রহণের কথা যদি আমরা বলতে আসি, আমরা এখানে মানে আমরা যারা আছি আমাদের সবারই কিন্তু প্রতিনিয়ত বেশ কিছু ডিসিশনস নেওয়া লাগে। কিন্তু তো আমরা আমাদের ব্যক্তি জীবনেই তো অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে থাকি। তো সেখানে যেখানে ব্যবসার প্রতিষ্ঠানে আরও অনেক মানুষ একসাথে কাজ করে, প্রতি মানে ব্যবসার প্রতিষ্ঠানে বেশ কিছু কাজ একসাথে পরিচালনা করা হয়, তাহলে কিন্তু দেখা যায় যে ওখানে সিদ্ধান্ত গ্রহণের মানে বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ। এবং যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণ কিন্তু না করলে, যদি সিদ্ধান্ত গ্রহণ না করা হয়, তাহলে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের বেশ কিছু সমস্যা মানে সমস্যায় পড়তে হয় আর কি। এখন এই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বলা যায় যে এমন বেশ কিছু বিষয় আছে ব্যবসায় প্রতিষ্ঠানের বা কোনো একটা প্রতিষ্ঠানের যে বিষয় না মানে হরহামেশাই সিদ্ধান্ত নেওয়া হয়, তো এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করার দরকার পড়ে না। কিন্তু অনেক সময় দেখা যায় বেশ কিছু জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যেখানে সিদ্ধান্ত গ্রহণ করা মানে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত গ্রহণ করাটা বেশ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বেশ চিন্তা ভাবনা করে এরপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তখন কি করতে হয় যে একটা ধারাবাহিক প্রক্রিয়া মানে প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করাটা দরকার পড়ে। তাহলে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বা পদক্ষেপগুলো কি কি সেটাই আমরা এখন জানবো। ফার্স্টে হচ্ছে ফার্স্ট যে পদক্ষেপটা সেটা হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণ। সমস্যা এই জিনিসটা কি, এটা হচ্ছে কোনো একটা জটিল বিষয়, ধরো যেটার বিষয় হচ্ছে যে আমার সিদ্ধান্ত নিতেই হবে, তো এই জিনিসটাই কিন্তু সমস্যা হিসেবে আমরা মানে সমস্যা বলে আমরা মানে গণ্য করতে পারি। তো এখন এই ব্যবসায় প্রতিষ্ঠানে বা যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু তোমার এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণ করা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। অর্থাৎ আমার সমস্যাটা কি, তারপরে হচ্ছে যে তার আমার কোন বিষয়ে ডিসিশন নিতে হবে, সেই জিনিসটা কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠানে মানে সেই জিনিসটা ঠিক করা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। সেই সাথে আমার এই যে সমস্যার প্রকৃতি বা সমস্যার সমাধানে কি করণীয়, সেই মানে করণীয় নির্ধারণের আবশ্যকতা, অর্থাৎ প্রবলেম সলভ করাটা কতটা ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো কিন্তু ভেবে দেখতে হয়। আর এভাবে যদি সমস্যা চিহ্নিতকরণ করা যায় তখন কিন্তু খুব সহজেই বাকি পদক্ষেপগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়। এরপরে হচ্ছে অগ্রাধিকার নির্ধারণ। অর্থাৎ মানে ধরো অনেক ধরনের সমস্যা হয়েছে, ঠিক আছে, মানে আমার প্রতিষ্ঠানে অনেক ধরনের সমস্যা একসাথে শুরু হয়েছে, যে সকল বিষয় আমার কি ডিসিশন দিতেই হবে, তো ওই ক্ষেত্রে ডিসিশন দেওয়ার ক্ষেত্রে আমি কি করব, যে কোনটা আগে এবং মানে কোনটা কোন ব্যাপারে সিদ্ধান্ত আগে দিতে হবে এবং এবং কোনটা পরে, কোনটি পরে দেখা যাবে বা হচ্ছে যে কোনটার সমাধান পরে দিব, তো এভাবে কোনটা আগে কোনটা পরে এভাবে নির্বাচন মানে এই বিষয়টা নির্ধারণ করাকে বলা হয় হচ্ছে অগ্রাধিকার নির্ধারণ। অর্থাৎ কথা হচ্ছে যে ধরো প্রতিষ্ঠানের কোনো একটা মেশিন কাজ করছে না, অথবা হয়তো আমার এছাড়াও আরো অনেক ধরনের প্রবলেম ব্যবসায় প্রতিষ্ঠানে দেখা দিল, তো সেখানে কোনটা আগে সলভ করা হবে এবং কোনটা পরে সলভ করা হবে এই বিষয়ে এই অগ্রাধিকারটাও কিন্তু তোমার হচ্ছে যে নির্ধারণ করতে হয়। এবং এই যদি এরকম হয় যে যেটা একটু কম গুরুত্বপূর্ণ সমস্যা ছিল, অর্থাৎ যে বিষয় ডিসিশন পরে নেওয়া যেত কিন্তু এরপরে হচ্ছে অগ্রাধিকার নির্ধারণ না করার কারণে হয়তো বা ওই কম গুরুত্বপূর্ণ বিষয়টিকেও আগে গুরুত্ব দেওয়া হয়েছে, যদি এ ধরনের সিচুয়েশন হয় তখন কিন্তু দেখা যায় যে এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। নেক্সট যে পদক্ষেপটা সেটা হচ্ছে তথ্য উপাত্ত সংগ্রহ। তথ্য কি, অর্থাৎ কোনো বিষয়ে যে কোনো বিষয় আমরা যদি কোনো বিষয় কোনো বিষয়ের সংবাদ বা হচ্ছে যে তোমার প্রকৃত যে অবস্থা সেই জিনিসগুলোকে কিন্তু আমরা তথ্য বলবো। আর হ্যাঁ, এই যে এই অবস্থাগুলোকে জানা বা এই রিলেটেড যে সংবাদ সংগ্রহ এগুলোকে কিন্তু আমরা তথ্য উপাত্ত সংগ্রহ বলবো। এখন যদি প্রতিষ্ঠানে কোনো একটা সমস্যা সমাধানে মানে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়, এটাই কিন্তু পরবর্তী দেখা যায় যে এর মানে এই তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণটা অনেক ইজি হয়ে যায়। অর্থাৎ যদি মানে যত বেশি তথ্য উপাত্ত সংগ্রহ করা যাবে তত বেশি সঠিক সিদ্ধান্ত কিন্তু নেওয়া সম্ভব হয়। এবং বর্তমানে যদি আমরা দেখি যে বর্তমানে যেহেতু এখন
এখন তথ্য প্রযুক্তির যুগ, তো বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি আছে, তো এগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজে তথ্য উপাত্ত সংগ্রহ করা যায়। এবং এগুলো কিন্তু পরবর্তীতে কি হয় যে এর মাধ্যমে তোমার হচ্ছে যে মানে সমস্যা সমাধানে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। নেক্সট হচ্ছে বিকল্প সমূহ উদ্ভাবন। এটা কাকে বলে? অর্থাৎ আমি আমার মানে আমার ফিউচারে কি ধরনের সিচুয়েশন হতে পারে সেই জিনিসটা ধরো আমি অনুমান করলাম, গেস করলাম। তো এই অনুমিত অবস্থার আলোকে সমস্যা সমাধান যাতে হয়, তো এই সমস্যা সমাধানের জন্য অনেকগুলো অল্টারনেটিভ ঠিক করাকে, অনেকগুলো বিকল্প দাঁড় করানোকেই বলা হয় বিকল্প সম উদ্ভাবন। অর্থাৎ আমার কোন একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, তো এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি বেশ কিছু অল্টারনেটিভ সেট করলাম, বেশ কিছু বিকল্প দাঁড় করালাম যে কোন কোন কি কি সলিউশন হতে পারে। তো এই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে মেশিন নষ্ট হয়ে গিয়েছে ধরো কোন একটা প্রতিষ্ঠানের, এখন ওই প্রতিষ্ঠানে কোন ব্র্যান্ডের মেশিন আনা হবে সেই রিলেটেড ধরো হচ্ছে যে একটা সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এখানে যদি তোমার বিভিন্ন ব্র্যান্ডের তোমার একটা শর্ট লিস্ট থাকে, তাহলে কিন্তু মানে বিভিন্ন ধরনের বিকল্প সম্পর্কে যদি ওই প্রতিষ্ঠান জেনে থাকে, তাহলে কিন্তু এটা তাদেরকে ডিসিশন নিতে কিন্তু হেল্প করে। নেক্সট হচ্ছে বিকল্প সমূহের মূল্যায়ন। অর্থাৎ যতগুলো বিকল্প আছে, যতগুলো বিকল্প ঠিক করেছি আমি, ওইটার মধ্যে মানে ওগুলোর সবগুলোর মানে সুবিধা কি কি, অসুবিধা কি কি, তো এই জিনিসগুলোকে ঠিকঠাক ভাবে দেখা বা মানে এই মানে বিবেচনা করা আর কি। তো এই জিনিস মানে দেখা যে বিকল্পসমূহগুলো কতটা গ্রহণযোগ্য, সেগুলো এই বিকল্পসমূহের সুবিধা অসুবিধা এই জিনিসগুলোকে মাথায় রেখে যে মূল্যায়ন করা হয়, সেটাই হচ্ছে যে তোমার এই বিকল্পসমূহের মূল্যায়ন। এবং এই ক্ষেত্রে কিন্তু আমার প্রতিষ্ঠানের কি সামর্থ্য আছে, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের জনশক্তি বা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় কিন্তু বিবেচনায় নিতে হয়। যেমন হচ্ছে চিন্তা করো যে আমি হচ্ছে যে ঢাকা থেকে মানে অন্য কোনো একটা জায়গায় যাব, এখন যাওয়ার ক্ষেত্রে আমার অনেক ধরনের পরিবহনেই আমি যেতে পারি। এখন কোন পরিবহনে যাব এই জিনিসটা যদি আমি ডিসাইড করতে যাই, সিদ্ধান্ত গ্রহণ করতে যাই, তখন কিন্তু আমার দেখতে হবে যে আমার কোন পরিবহনে কত সময় লাগবে এবং আমার কত সময়ের মধ্যে ওই জায়গাটায় যেতে হবে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমার কি করতে হবে যে আমার দেখতে হবে, কিন্তু জানতে হবে। তো এভাবে বিকল্প সমূহের মানে সুযোগ সুবিধা বা হচ্ছে যে বিভিন্ন বিষয় লক্ষ্য রেখে পরবর্তীতে তোমার বিকল্প সমূহের মূল্যায়ন করার দরকার পড়ে যে কোন বিকল্পটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে, এই জিনিসগুলো জানার জন্য এটা কিন্তু জরুরি। অ্যান্ড লাস্ট পদক্ষেপ হচ্ছে উত্তম বিকল্প গ্রহণ। যতগুলি অল্টারনেটিভ আমার আছে, যতগুলো বিকল্প আমার আছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট কোনটা হয় সে বেস্টটাকে চুজ করাই কিন্তু তোমার মানে এটাকেই বলা হয় কি উত্তম বিকল্প গ্রহণ। দেখা যায় যে কোনো একটা বিকল্প মানে কোনো একটা অল্টারনেটিভ যখন আমরা একদম ইন জেনারেল শুনছি, সাধারণভাবে শুনছি, তখন আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ এই প্ল্যানটা তো খুব ইফেক্টিভ, এটা খুবই কার্যকর হবে, কিন্তু বা এই সিদ্ধান্তটা তো খুবই ইফেক্টিভ হবে, খুবই ভালো হবে এই সিদ্ধান্তটা যদি গ্রহণ করা হয়। তো দেখা যায় যে তখন কি হয় যে কিন্তু যদি আমি আমার প্রতিষ্ঠানের সামর্থ্যের কথা চিন্তা করি, তখন আমি দেখব যে না আসলে তো এটা ভালো হয় না। তো এই জন্যই দেখা যায় যে তোমার বিভিন্ন বিষয় বিবেচনা করে তখন হচ্ছে এই উত্তম বিকল্পটা গ্রহণ করতে হয়, এবং এই কারণে কিন্তু বেশ বিচক্ষণতার সাথে যতগুলো বিকল্প সমূহ আমরা উদ্ভাবন করেছি, তো সেই বিকল্প সমূহগুলো কিন্তু খুব ভালো করে পরখ করে দেখতে হয় বা এগুলো সম্পর্কে মানে এগুলোকে যাচাই বাছাই করতে হয় আর কি। তো যখন এই বিকল্পটা গ্রহণ করা হয়ে গেল, অর্থাৎ আমি বেস্টটা চুজ করে ফেললাম, এরপরে কিন্তু এটা সিদ্ধান্ত আকারে অধস্তন থেকে জানানো হয় এবং সেই সাথে এইটা বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হয়। তাহলে এই ছিল সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলো। এই ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো অহরহই বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে এবং এই সম্পর্কিত আশা করি তোমাদের মানে তোমার একটা ধারণা হয়েছে যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলো কি কি। ধন্যবাদ সবাইকে।